পাবজি খেলা বন্ধ করে দিতে হবে? অসম্ভব অসম্ভব, নেট নাই, বন্ধুর বাড়িতে গিয়ে ওয়াইফাই লাগিয়ে খেলবো, চার্জ নাই, চার্জে লাগিয়ে খেলবো, স্নান করবে না, পরে করবো, রাতে করবো, আর কতক্ষণ খেলবে? এই তো আর একটা ম্যাচ, পরীক্ষা আছে সামনে, এখনো অনেক সময় আছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই বলে থাকে পাবজি প্লেয়াররা, তার মানে এই না যে আমি এই খেলার স্বাদ গ্রহণ করিনি, আর খেলেছি বলেই পাবজি ভালো মন্দ নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার, আমি জাকির, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সামান্য ভার্চুয়াল চিকেন ডিনার পাওয়ার জন্য আমরা মোবাইলের সাথে যে ভুতভুতি করি তার বলার কথা নয়। আমি বলছি না খেলা বন্ধ করে দিন, কিন্তু আপনি যদি খেলার সময় কন্ট্রোল করতে না পারেন, তখন জানবেন আপনি না, পাবজি আপনাকে খেলাচ্ছে। সময় ও নিয়মে একদিন পাবজির জায়গায় অন্য গেম আসবে। আমরা জানি এর আগে সিওসি খুব পপুলার ছিল, এখন আসলো পাবজি, আরো গেম আছে প্যারালালি পাবজি, কিন্তু পাবজির জায়গায় যখন অন্য গেম আসবে, কিন্তু আপনি আপনার জায়গাতেই থেকে যাবেন, মাঝখান থেকে আপনার মূল্যবান সময় নষ্ট হবে যা আর ফিরে পাবেন না। আপনি যদি স্টুডেন্ট হন, পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না, শুধু মনে হবে আর একটা ম্যাচ খেলি, প্রেসার পড়বে আপনার চোখে ও ব্রেনে। সামাজিকভাবে আপনি পিছিয়ে পড়বেন, খেলাধুলা বা কোনো অনুষ্ঠানে আপনি তেমনভাবে অ্যাক্টিভ হতে পারবেন না, আপনার কেরিয়ারের উপর প্রভাব পড়বে, আর আপনার মোবাইলের উপর কি প্রেসার পড়বে তা তো বলার কথা নয়। আসলে পাবজি এমন একটি গেম আপনাকে আসক্ত করবে গেমটির প্রতি। একটি ম্যাচ খেলু বলে নেমে হেরে গেলে, পাবজির ভাষায় মরে গেলে বা নক আউট হয়ে গেলে আপনি ভাববেন আর একটা খেলি, হয়তো এবার জিতে যাব, এইভাবে আপনি কন্টিনিউ করে যাবেন খেলাটাকে। শেষ ম্যাচ আমার একটাই পরামর্শ, গেমে আসক্ত হবেন না, বিনোদনের জন্য এমন কিছু করবেন না যা আপনার কেরিয়ার আর সময় দুটোই নষ্ট করে। আশা করি আপনাকে বোঝাতে পারলাম। এই টপিকের উপর আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আজকের জন্য বাই বাই। I'm coming.